আমরা জানি আমাদের সৌরজগতে রয়েছে 8টি গ্রহ। পৃথিবীতে প্রতিটি মানুষ যেমন আলাদা, ঠিক তেমনি গ্রহগুলোও আলাদা। প্রতিটি গ্রহ আলাদা হওয়ার পিছনে রয়েছে অনেক কারণ। আসুন এবার জেনে নেওয়া যাক কারণগুলো। মার্কিউরি বা বুধ, বুধ গ্রহের বর্ণ গ্রে বা সামান্য বাদামি। বুধ গ্রহের আকার অতি ক্ষুদ্র, তাই বুধ গ্রহের পক্ষে কোনো দীর্ঘমেয়াদী বায়ুমণ্ডল গঠন ও তা ধরে রাখা সম্ভব নয়। বাস্তবে দেখা যায় বুধও অতি সূক্ষ্ম ও হালকা দুর্বল একটি বায়ুমণ্ডল রয়েছে, যার প্রধান উপাদান হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, সোডিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়াম। দুর্বল বায়ুমণ্ডলের কারণে বুধের আকাশ প্রায় সবসময় কালো থাকে, আর তাই দিনের বেলাতেও বুধের আকাশের দিকে তাকালে অসংখ্য তারা দেখতে পাওয়া যায়। ভেনাস বা শুক্র, এই গ্রহটি সামান্য ফ্যাকাশে, যার মূল কারণ হলো গ্রহটির বর্ণ। এই গ্রহের এমন বর্ণের কারণ সালফিউরিক অ্যাসিডের পুরো মেঘ। এই মেঘ এতটাই পুরু যে পৃথিবী বা মহাশূন্য থেকে টেলিস্কোপের সাহায্যে কিছুতেই শুক্রের পৃষ্ঠদেশ দেখা সম্ভব নয়। অনেক অনুসন্ধানের পরও পৃষ্ঠদেশের সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি। শুক্র গ্রহের নামমাত্র জলীয় বাষ্পের অস্তিত্ব রয়েছে। শুক্র গ্রহে বিশাল পাহাড়, সমতল ভূমি এবং অনেক আগ্নেয়গিরি রয়েছে। আর্থ বা পৃথিবী, আমরা বোধহয় এই গ্রহের বাসিন্দা। আমরা সবাই জানি পৃথিবীর বর্ণ সাদা নীল। মূলত সাদা মেঘ আর মহাসাগরীয় বর্ণ বায়ুমণ্ডলের সাথে মিলে তৈরি হয়েছে এই বর্ণিল পৃথিবী। পৃথিবী সৌরজগতের ভেতরের অংশের সবচেয়ে ঘন ও বড় গ্রহ। এটি এ অঞ্চলের একমাত্র গ্রহ যাতে বর্তমানেও ভূতাত্ত্বিক ক্রিয়া প্রতিক্রিয়া চলছে। এটা আমাদের জানা একমাত্র গ্রহ যাতে জীবনের অস্তিত্ব রয়েছে। এটি একমাত্র গ্রহ যাতে গ্রহ টেকটনিক পর্যবেক্ষণ করা গেছে। পৃথিবীর বায়ুমণ্ডল অন্যান্য যে কোনো গ্রহ থেকে অনেক ভিন্ন। এখানে শতকরা 21% অক্সিজেন থাকার কারণে জীবনের বিকাশ ঘটা সম্ভব হয়েছে। মহাকাশের অন্যান্য গ্রহগুলো নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় পৃথিবী একমাত্র গতিশীল গ্রহ, আর এই গতিশীল গ্রহের বাসিন্দা আমরা। মার্স বা মঙ্গল, মঙ্গল গ্রহকে প্রায় রেড প্ল্যানেট নামে ডাকা হয়। এই গ্রহের নাম লাল গ্রহ হওয়ার একটি কারণ হলো মরিচা রঙের ধুলো যা গ্রহটিকে ঢেকে আসে। এই গ্রহটিতে মেঘ বিরল। মঙ্গল গ্রহ পৃথিবী ও শুক্রের চেয়ে ছোট, আর একটি পাতলা বায়ুমণ্ডল আছে যা মূলত কার্বন ডাই অক্সাইড দিয়ে গঠিত। পৃষ্ঠতলে প্রচুর সংখ্যক আগ্নেয়গিরি ও ফাটল উপত্যকায় পরিপূর্ণ। এ থেকে বোঝা যায় এর ভূতাত্ত্বিক ক্রিয়া প্রতিক্রিয়া খুব বেশি দিন আগে থেমে যায়নি। লৌহ সমৃদ্ধ মাটিতে মরিচা পড়ার কারণেই গ্রহটির রং লাল। মঙ্গলের দুটি ছোট ছোট উপগ্রহ আছে, জুপিটার বা বৃহস্পতি। গ্রহরাজ বৃহস্পতিকে গ্রহদের রাজা বলা চলে। রোমানরা গ্রহটির নাম রেখেছিলেন পৌরাণিক চরিত্র জুপিটারের নামে। এই গ্রহটির বর্ণে রয়েছে সামান্য ভিন্নতা। সাদা ও কমলা রঙের ভারসাম্য রয়েছে এই গ্রহের বাহ্যিক রূপে। অ্যামোনিয়া মেঘের কারণে এই গ্রহের কিছু অংশ সাদা, আবার অ্যামোনিয়াম হাইড্রোসোলাফাইড মেঘের কারণে একইভাবে কিছু অংশ কমলা। মেঘ ছাড়া বৃহস্পতির আর কিছু বাইরে থেকেই দেখা যায় না। খুব দ্রুত ঘূর্ণনের কারণে এর আকৃতি কমলাকৃতির হয়েছে বলে ধারণা করা হয়। শনি, শনির রং হালকা হলুদ। এর কারণ শনির বায়ুমণ্ডলের উচ্চবর্তী স্তরে অবস্থিত অ্যামোনিয়া ক্রিস্টাল। শনির ধাতব হাইড্রোজেন স্তর প্রবাহিত হয় এক ধরনের বিদ্যুৎ প্রবাহ। এই বিদ্যুৎ প্রবাহ থেকেই শনি গ্রহ চৌম্বকীয় ক্ষেত্রের উদ্ভব ঘটেছে। শনি গ্রহটি তার আকর্ষণীয় রিং বলয়ের কারণে সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় সৌন্দর্যে উৎকর্ষিত হয়েছে, যা মহাজাগতিক ক্যানভাস সৃষ্টি করেছে এক বিমূর্ত চিত্র। ইউরেনাস, অন্যান্য গ্রহের তুলনায় ইউরেনাস কিছুটা ভিন্ন। এর রং রাজকীয় নীল সৌজাব। অন্যান্য সব গ্রহ লাটিমের মতো ঘোরে, কিন্তু ইউরেনাস ড্রামের মতো গড়িয়ে চলে। ইউরেনাসের বায়ুমণ্ডলে হাইড্রোজেন গ্যাসের আধিক্য, তবে প্রচুর মিথেন গ্যাসও পাওয়া যায়। এই মিথেনই ইউরেনাস এর ব্যতিক্রম রঙের জন্য দায়ী। নেপচুন, নেপচুনের বায়ুমণ্ডলও ইউরেনাসের মতো নীলাভ সবুজ, কারণ নেপচুনেও রয়েছে মিথেনের আধিক্য। পাতলা সাদা মেঘ গ্রহটিকে ঘিরে আছে।